नमस्कार दर्शक बंधु, हमें माधव हलदार आपनारा देखें गार्डेनिंग चैनल ग्रीन भिउ कलकाता। आज हमें चले उत्तर चब्बीस परगना हावड़ा बाणीपुर माँ हर्टिकलचार एकदम नवनिर्मित नार्सारि शुद्ध अपन। आज देख बाणीपुर माँ हर्टिकलचारे कि आपन सब किस देखते पाबें। चलू आप देखा माँ हर्टिकलचार हाइब्रिड क्वालिटी अफ फ्लावर एंड फ्रूट दुटोई अपना एखे स्पेशल पाबें। देख तुले सम्पूर्ण जरा बागान प्रिय मानुष तरज अपन। आज माँ हर्टिकलचार नार्सारि शुभ उद्बोधन सबाई के जानाई नतुन अवसर शुभेच्छा। कथा बोलबो अरूप समद्दारेर साथे। नमस्कार अरूपदा, ग्रीन भिउ कलकाता आपनाके स्वागत। नमस्कार बादलदा, असंख्य धन्यवाद बाणीपुर हावड़ा माँ हर्टिकलचारे आसार जो। माँ हर्टिकलचार पथ चला शुरू होच्छे पयला बैशाख 2021 साले बृहस्पतिवार 15 এপ্রিল। মা হর্টিকালচার মেইনলি একটা উদ্যোগ দেশি বিদেশি জবার সম্ভার নিয়ে, যেগুলো আপনারা বলেন ট্রপিক্যাল জবা। কলকাতা এবং কলকাতার আশেপাশে মানুষ, ডিস্ট্রিক্টের মানুষ দূর দূরান্তে ভালো অস্ট্রেলিয়ান জবার জন্য খোঁজ করেন, সেই জবার এক ছাদের তলায় আমি নিয়ে এসেছি। এখানে আপনি বিভিন্ন ধরনের ট্রপিক্যাল জবা পাবেন, সে ইন্ডিয়ান ব্রাইড হোক, শিবা হোক, লাভ স্টোরি হোক, হেলিয়াস অ্যাঞ্জেল হোক, ইউটিএস হোক, যত আধুনিক জবা আছে সবগুলো একসাথে তলায় পাবেন। সাথে আপনি পাবেন পুনে জবা, ব্যাঙ্গালোর জবা, ঘণ্টা জবা, যে আজকে খুব প্রয়োজন মানে মানুষের খুঁজে বেড়াচ্ছে ঘণ্টা জবা, সেই ঘণ্টা জবাও আপনি এই নার্সারিতে পাবেন। শুধু যে জবার সম্ভার আছে তাই নয়, একসাথের তলায় আমি সাথে আপনাদের উপহার দিতে পারবো অ্যাডেনিয়াম, জারবেরা, অ্যাজেলিয়া, গোলাপ, মুসান্ডা, ক্যামেলিয়া, অ্যালামুন্ডা, আপনার তাছাড়া সব রকমের টগর, নীল টগর, তারপরে আপনি পাবেন এখানে আরও দেখতে পাচ্ছেন নয়নতারা আছে, সাদা আমাদের টেকোমা আছে, বেগম বাহার বা টিপু চায়না আছে, যেগুলো সিজনাল ফ্লাওয়ার। সাথে সিজনাল ফ্লাওয়ারের মধ্যে আপনি পাবেন জিনিয়া পাবেন, আপনি বোতাম ফুল পাবেন, আপনি সূর্যমুখী পাবেন, আপনি পাবেন মন্টিভেলা, আপনি মুসান্ডার বিভিন্ন পাবেন, রাখি ফুল পাবেন, আপনি বেগমবালিয়া পাবেন, আর ভেনেস্তা পাবেন, বিভিন্ন হ্যাঙ্গিংও আপনি পাবেন, কিছু ইনডোরও পাবেন। যে জবাগুলো পাবেন যেগুলো ট্রপিক্যাল জবা, তার মধ্যে এই সাইজের পাবেন, এখানে যেমন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ব্রাইড আপনি দেখতে পাচ্ছেন, তারপরে এটা কত ইঞ্চি হবে? তাও এটা 8 ইঞ্চির মতো হবে, 8 থেকে 10। হ্যাঁ, এবং সবগুলোই গ্রাফটিংয়ের গাছ, এরকম কালো প্লাস্টিকের পটে পাবেন। এছাড়া আপনি ইউটিএস পাবেন, আপনি ইন্ডিয়ান ব্রাইড ইউটিএস আপনি পাবেন, মোটামুটি যে কোনো গাছই মোটামুটি সব কিছু। প্রত্যেকটা গাছ কিন্তু আপনার খুব সতেজ, হ্যাঁ আপনি গাছের হেলদি গাছ এটাই, এবং ট্যাগ দেওয়া আছে কিছু গাছে, কিছু গাছের নাম্বারিং করা আছে। আপনি এখানে যেমন দেখলেন, এখানে আমি একটা দেখতে পাচ্ছি ভ্যালেন্টাইন ডে, এক মিনিট দেখাচ্ছি, এই ভ্যালেন্টাইন ডে আপনি পাবেন, এরকমভাবে ট্যাগ দেওয়া আছে। দর্শক বন্ধুরা, আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি গাছের গ্রোথ দেখুন। আপনি যে ট্রপিক্যাল জবাগুলো পাচ্ছেন প্রায় এটা 1.5 ফুট হাইটের গাছ, 6 ইঞ্চি প্রায় ইয়েতে কালো প্লাস্টিকে আছে, 1.5 ইঞ্চি গাছ আছে, সাথে নাম্বারিং করা আছে। আপনি যে গাছ নেবেন সেই গাছেরই ফুল পাবেন। সবগুলো গাছই আমার মোটামুটি ভালো গ্রোথে আছে, দেখুন একটা গাছ গ্রোথ আছে, 20ও এসে গেছে। এটা আপনি এই গাছটা পাচ্ছেন, গাছগুলো সুন্দর রাখার জন্য আমি কিন্তু দেখবেন একটু কাঠের উপরে রেখেছি, যাতে ছাদের গরমটা না পায়, কাঠের উপর রাখা আছে। প্রত্যেকটা গাছের আপনি গ্রোথ দেখতে পাচ্ছেন। আপনি ইনডোরের মধ্যে পিস লিলিটা দেখতে পাচ্ছেন, পিস লিলি এরকম পাবেন, পিস লিলি আপনি পাচ্ছেন, হচ্ছে বেগুনিয়া,
বেগুনিয়াতে ফুলও আছে, দুটো কালারে পাবেন, একটা সাদা ফুল পাচ্ছেন এখানে আর একটা পিঙ্ক। আপনি কয়েন পাবেন, চায়না কয়েন বা গোল্ড কয়েন অনেকে বলে, সাথে অ্যান্থোরিয়াম, বিভিন্ন রকমের আপনি সিঙ্গোনিয়াম পাবেন, অক্সালিস পাবেন, পাতা। মা হর্টিকালচারে আসতে চাইলে কীভাবে আসবে? শিয়ালদা বা দমদম থেকে আপনারা হাবড়া লোকাল বা বনগা লোকালে উঠবেন, উঠে হাবড়া স্টেশনে নামবো। হাবড়া স্টেশনে নামলেই দেখবেন এক নম্বর রেলগেট আছে, এক নম্বর রেলগেটের ওখানে ভ্যান রিক্সা পাওয়া যায়। সে ভ্যান রিক্সা করে বলবেন বাণীপুর নতুন বাজার, বাণীপুর নতুন বাজারে আসলেই দেখবেন একটা হনুমান মন্দির আর একটা শনি মন্দির আছে, তার ঠিক অপোজিট একটা রাস্তা আছে, সেই রাস্তাটা হচ্ছে বাণীনিকেতন গার্লস স্কুলের গলি। সেই গলিতে জাস্ট দু মিনিট হেঁটে আসলে একদম শেষ বাড়িটা হচ্ছে মা হর্টিকালচারের। মানে জিজ্ঞেস করলে যাবে। আমার ফোন নাম্বার একটু বলে দেবেন। আমার ফোন নাম্বারটা হচ্ছে 9838290777। লোকালে অরূপ সমাদার বলে অনেকে নাও চিনতে পারেন, আমার নিক নেম এখানে ডাবলু বলে বিখ্যাত, ডাবলু বললে আপনাকে যে কোনো লোক চিনবে। আজকে এই মা হর্টিকালচারের শুভ উদ্বোধন পুনরিয়াক্তির, এই শুভ উদ্বোধনে যারা বাগান প্রিয় বা এই গ্রিন ভিউ চ্যানেলের যে দর্শক আছে তাদের উদ্দেশ্যে কী বলবেন? আমার অত্যন্ত প্রিয় চ্যানেল হচ্ছে গ্রিন ভিউ। ফেসবুকে আমি রেগুলার তাদের ফলো করি এবং আমার বিভিন্ন ভালো গাছের ছবি সবসময় দিই এই গ্রিন ভিউ। আমি একটাই কথা বলবো আমাদের দর্শকদের, গ্রিন ভিউর দর্শকদের, আপনারা যারা জবা প্রেমী বা যে কোনো গাছ প্রেমী একবার আসুন মা হর্টিকালচারে, ভালো গাছ দেখুন। বিভিন্ন জায়গায় জবা কালেকশন করতে গিয়ে আমাদের সবচেয়ে বড় একটা প্রবলেম ফেস করি, তারা গাছ বলে দেয়, একটা ফুল দেখানোর পরে বলে দেয় এই ফুল। আলটিমেট দেখা যায় 10টা গাছ নিয়ে আসা, তিনটে ফুল সেম গাছের হলো আর অন্য ফুলগুলো অন্যরকম হয়ে যায়। সেটা এখানে এসে আপনার ঠকার ভয় নেই, এখানে আপনি যে ফুলটা বলবেন যদি থাকে পাবেন, নইলে আমি বলে দেবো যে এই ফুল আমার কাছে অ্যাভেলেবেল আছে। সেই ফুলের ছবি আমার মোটামুটি চারিদিকে লাগানো আছে বা গাছের সঙ্গে ট্যাগ লাগানো আছে, এই ফুলগুলো আপনি পাবেন। মা হর্টিকালচার নার্সারির আজ শুভ উদ্বোধন উপলক্ষে গ্রিন ভিউ কলকাতা চ্যানেলের সকল দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। দেখুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি নিয়ে আসবো নিত্য নতুন এইভাবে আপনাদের জন্য। আপনারা কী খোঁজেন, কী দরকার আপনাদের, কোন ধরনের গাছ আপনাদের দরকার, সব কিছু কমেন্ট করে জানাবেন, আমি তুলে ধরবো আপনাদের জন্য। এইভাবে বাংলা এই প্রান্ত থেকে ও প্রান্ত সব তথ্যই তুলে ধরবো এই চ্যানেলে।